তো বন্ধুরা, আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা প্রত্যেকে এখন নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। তো এই নেটওয়ার্ক আমরা ওয়াইফাই থেকে কানেক্ট করি কিংবা বিভিন্ন সোর্স থেকে কানেক্ট করে থাকি। তো ওয়াইফাই থেকে আমরা যখন নেট ব্যবহার করি তখন আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই যেমন ধরুন নেটওয়ার্কে সঠিকভাবে সিগন্যাল এসে না পৌঁছানো, আমাদের নেটওয়ার্ক স্পিড স্লো, ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ওয়াইফাই সিগন্যালকে বুস্ট করার জন্য আমাদের প্রয়োজন একটি ওয়াইফাই এক্সটেন্ডারের। তো আজকে আমি টিপিলিঙ্ক WA850RE এই মডেলটি আনবক্সিং প্লাস রিভিউ প্লাস কিছু সেটআপ কিছু আমার ভিডিওতে আলোচনা করাবে। তো ভিডিওটা আপনারা দেখুন, আজকে এই ভিডিওটি একটি নলেজেবল এবং ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। তো ভিডিও থেকে আপনারা আশা করি কিছু শিখতে পারবেন। অ্যান্ড আই অ্যাম সৌম্যদীপ, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ইঞ্জিনিয়ার টেকনোলজি। সো লেটস স্টার্ট বিগিন আফটার এ স্মল ইন্ট্রো। বলে দিই ওয়াইফাই এক্সটেন্ডার আসলে কাজ কি, এটা কীভাবে কাজ করে। তো ধরুন আপনাদের বাড়িতে কোনো রাউটার বা কোনো ইত্যাদি ওয়াইফাই সোর্স রয়েছে যেখান থেকে আপনি ওয়াইফাইটি আপনার মোবাইলে কিংবা পিসিতে বা ল্যাপটপে ব্যবহার করেন। এবার দেখা যাচ্ছে যে আপনার যে ওয়াইফাই যে রাউটারই বলুন মানে হটস্পটই বলুন সেটা আপনার নিচে রয়েছে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। তো আপনি থাকেন ফার্স্ট ফ্লোরে কিংবা সেকেন্ড ফ্লোরে, সেখানে দেখা যাচ্ছে ভালোভাবে টাওয়ার আসছে না। তো সঠিকভাবে টাওয়ার পেতে হলে আপনাকে ফোনটি কিংবা আপনার ডিভাইসটিকে সেই রাউটারের কাছাকাছি যেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়াইফাই এক্সটেন্ডারের প্রয়োজন হয়। এই ওয়াইফাই এক্সটেন্ডারটা যেখানে আপনার রাউটারের সর্বনিম্ন মোটামুটি দুটো সিগন্যাল আসছে, সেখানে যদি আপনি আমার এই ওয়াইফাই এক্সটেন্ডার ইনস্টল করে দেন তাহলে কী হয়, এই ওয়াইফাই এক্সটেন্ডারটা সেই রাউটারের কিংবা সেই ওয়াইফাইয়ের সাথে আপনার কানেক্ট হয়ে যায়, যার ফলে এও কিন্তু সেই রাউটারের মতো ওয়াইফাই শেয়ারিং করতে পারে, যার ফলে কিন্তু আপনি অনেকটা ভালো সিগন্যাল পাওয়ার সাথে সাথে অনেকটা ভালো স্পিডও পান। তো আস্তে আস্তে পুরো ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। তো ফার্স্ট একটি কুইক আনবক্সিং করা যাক। তো চলুন তারা আনবক্সিংয়ের দিকে যাক। তারপর সো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই টিপিলিঙ্ক WA850RE মডেলের ওয়াইফাই এক্সটেন্ডারটি। তো বক্সের সেরকমভাবে কিছু নেই, তো এটা আমাদের রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে ডেলিভার হয়েছে। তো এখানে জাস্ট কিছু লেখা আছে, টিপিলিঙ্ক 300 Mbps ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার, এখানে মডেল নাম্বার, ইতে সব স্পেসিফিকেশন ব্যাপারে কিছু কথা বলা আছে, এছাড়া বক্সে ওপর নিচে কিছু নেই। আর বন্ধুরা এখানে 3 ইয়ার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি। তো বক্স খুলতেই ফার্স্ট আমাদের মেন যে অ্যাকচুয়াল এক্সটেন্ডার এবং একটি কুইক ইনস্টলেশন গাইড, তো এটা আমাদের এখন প্রয়োজন নেই, তো আপনারা এটা পড়ে নিতে পারেন। তো এটার ব্যাপারে আমার ভিডিওতে আলোচনা হবে। তো এই হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল এক্সটেন্ডারটি। তো এই হচ্ছে আমাদের সেই টিপিলিঙ্কের ওয়াইফাই এক্সটেন্ডার। এখানে আমাদের কিছু লেখা আছে, যেমন আরই, ওয়্যারলেস, রাউটার, ইথারনেট, WPS বাটন, এখানে আমাদের কতগুলো টাওয়ার সেসব ব্যাপারে। তাছাড়া পেছন দিকে এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, আমাদের ইন্ডিয়ান যে 2 পোর্ট জ্যাক হয় সেটা দেওয়া আছে, আর নিচে এখানে ইথারনেট কেবল এবং রিসেট বাটন, ওপর সাইডে কিছু নেই। এটা এবার প্লাগ অ্যান্ড প্লে। তোমরা আনবক্সিং ভিডিও তোমরা দেখলে, এবারে স্পেসিফিকেশান ও কিছু ফিচার্স ব্যাপারে তোমাদের কিছু একটু কথা বলে দিই। তো এখানে যে এলইডিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ইন্টেলিজেন্স এলইডি, এর মাধ্যমে আমাদের ইথারনেট কেবল ব্যবহার করা হয়েছে সেটাও জানতে পারবো, এতে কতটা টাওয়ার আসছে সেটাও জানতে পারবো, পাওয়ার আছে কি না সেটাও জানতে পারবো, সমস্ত কিছু এলইডির মাধ্যমে আমরা জানতে পারবো। উইক সিগন্যাল, স্ট্রং সিগন্যাল, গুড সিগন্যাল, সমস্ত কিছু এলইডির মাধ্যমে আমরা জানতে পারবো। তারপর যেটা স্পেসিফিকেশান আছে যে ইথারনেট কেবিল, তো অনেক রাউটার দেখেছি এখানে ইথারনেট কেবিল কিন্তু ব্যবহার করা থাকে না। তো আমার ইচ্ছা হলো আমি রাউটারের মতো করে ইউজ করব, তো আমি একটা ইথারনেট পোর্ট এনে যদি এখানে গুঁজে দিয়ে সেটা রাউটারের মতো করেও কিন্তু এই এক্সটেন্ডারটা ইউজ করতে পারি, যেটা একটা 2-in-1 ফিচার্স আপনারা বলতে পারেন। সো বন্ধুরা, এই যে আমাদের ওয়াইফাই এক্সটেন্ডারটি, অ্যাট দ্য ফার্স্ট যে কোনো একটি প্লাগ পয়েন্টে প্লাগ করে নিতে হবে, তো তারপর এখানে সুইচটি অন করতে হবে। তো দেখুন সমস্ত লাইট ব্লিঙ্কিং আরম্ভ হয়ে গেছে, তো পাওয়ার বাটন চলে গেছে, তো ওয়্যারলেস আলোটা চলা, তো অপেক্ষা করতে দেখুন আমাদের ওয়্যারলেসের আলোটি চলে গেছে। তো আমাদের এবার এই এক্সটেন্ডারটি রেডি কনফিগার করার জন্য। সো বন্ধুরা, প্লাগ পয়েন্টে প্লাগ করার পর অ্যাট দ্য ফার্স্ট আপনাদের এখান থেকে ওয়াইফাইয়ে টিপলিং এক্সটেন্ডারের সাথে কম্পিউটারটিকে কানেক্ট করতে হবে। তো মোবাইলের ক্ষেত্রেও সেম প্রসেস, আমি PC দিয়ে আগে দেখাচ্ছি তারপর মোবাইল স্ক্রিনে দেখাবো। তো দেখুন আমাদের এখানে এক্সটেন্ডারের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার আমাদের ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বক্সে লিখতে হবে TP-Link Repeater.net। তো আপনারা ইউজার ম্যানুয়ালে দেখে নিতে পারবেন, ওখানেও লেখা আছে। তো জাস্ট ছোটো হাতের সব TP-Link
কোনো স্পেস নয়, টিপিলিঙ্ক রিপিটার ডট নেট লিখে সার্চ করবে এবং টিপিলিঙ্ক রিপিটার ডট নেট বলে এন্টার মারতে হবে। তো সিম্পলি টিপিলিঙ্ক লিখে সার্চ দিতে হবে। তো প্রথম কয়েকবার এরকম প্রবলেম হতে পারে, তো ওটা থেকে ওটা কিছু নয়। তো প্রথম কিছুবার এরকম প্রবলেম হবে, তারপর এই দেখুন খুলে গেল। তো কিছুবার এরকম প্রবলেম সবারই হচ্ছে, কেন জানি না। তো তারপর দেখুন ক্রিয়েট লগ ইন পাসওয়ার্ড, তো এখানে আমাদের একটা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি র্যান্ডমলি 123456 দিয়ে দিচ্ছি, 123456-এর। তো লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করা নেওয়ার পর এখানে দেখুন আপনার আশেপাশে যেসব ওয়াইফাই রাউটারগুলো আর কি অন আছে সেগুলো দেখাচ্ছে। তো এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ, তো আমার বাবার হটস্পটটি অন আছে, তো সেখানটা দেখুন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তার সাথে কানেক্ট করে দেখাচ্ছি। তো নেক্সট কনফার্ম। তো এখানে দেখুন বলছে সেট এক্সটেন্ডার নেটওয়ার্ক নেম, তো আপনি যদি নেমটা এটাই রাখতে চান তো এটাই রাখতে পারেন। আমি এটা নেমটা আমি এখানে রাখছি, আমার চ্যানেলের নামটা রেখে দিচ্ছি ইঞ্জিনিয়ার। তো এইটুকু রাখলাম, টেকটা লাগছি না, দিয়ে নেক্সট করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড কিন্তু সেম থাকবে, পাসওয়ার্ড কিন্তু আপনি কাস্টম চেঞ্জ করতে পারবেন না, আপনি নেমটা হয়তো চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন রিলোকেট, তো ডান করে দিন। দেখুন আই হ্যাভ কানেক্ট টু দ্য এক্সটেন্ড নেটওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছেন SSID আর পাসওয়ার্ড দিয়ে ফিনিশ। তো আমাদের এখানে ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমরা পুরো ব্যাকে চলে আসছি। এবার দেখুন আমাদের এখানে ইঞ্জিনিয়ারই, দেখুন আমার কিন্তু অ্যান্ড্রয়েডটা দেখুন মাত্র দুটো সিগনাল, কিন্তু এক্সটেন্ডারের সাথে কানেক্ট করার পর দেখুন পুরো ফুল সিগনাল পাচ্ছি। তো এখানে জাস্ট করে কানেক্ট করবো, দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক সেম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলাম, ইয়েস করলাম। তো দেখুন আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। তো এবার আমি যখন ব্রাউজার ওপেন করে ইউটিউব ওপেন করে দেখাই, আমাদের কিন্তু ফুল স্পিডে ইউটিউব চলবে। তো দেখুন আমাদের কিন্তু ফুল স্পিডে ইউটিউব চলছে। তো এইভাবে আমরা PC-র মাধ্যমে কানেক্ট করতে পারেন। সো বন্ধুরা, তো মোবাইলের ক্ষেত্রে সেম প্রসেস। তো অ্যাট দ্য ফার্স্ট আমাদের ওয়াইফাইটা অন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডে মাত্র একটা সিগনাল আসছে, তো এই যে টিপিলিঙ্ক এক্সটেন্ডার আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এবার আমাদের যে কোনো ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি, ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো যাওয়ার পর এখানেও সেমভাবে টিপিলিঙ্ক রিপিটার ডট নেট বলে সার্চ করতে হবে। তো এই দেখুন লিখছি টিপিলিঙ্ক রিপিটার ডট নেট বলে সিম্পলি সার্চ দেবেন। তো একটু ওয়েট করতে হবে। সো বন্ধুরা দেখুন ঠিক সেমভাবে আমাদের এখানে আবার লগ ইন করার জন্য বলছে, দিয়ে সিম্পলি লগ ইন করে নিচ্ছি। তো দেখুন সেমভাবে আমাদের এখানে আশেপাশে যতগুলো ওয়াইফাই রয়েছে সেগুলো দেখাচ্ছে। দেখুন আমার অ্যান্ড্রয়েড অ্যাপটি মোটামুটি ভালো সিগন্যাল পাচ্ছে, যা সেটা ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো সেই যে রাউটারের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি, জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন কনফার্ম। তো এখানে আমার বলছে সেট এক্সটেন্ডার নেটওয়ার্ক নেম, তো আমি এখানে নেটওয়ার্ক নেম এক্সটেন্ডারই দিচ্ছি, এক্সটেন্ডার দিয়ে নেক্সট করলাম। আর বন্ধু এখানে পাসওয়ার্ড কিন্তু সেমই থাকবে। তো দেখুন সেমভাবে আমাদের ডান, এখানে জাস্ট ক্লিক করার পর ফিনিশ। তো এখানে আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে, দেখুন এই দেখুন আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। এইবার আমাদের ওয়াইফাই আবার যেতে হবে, সেখানে গিয়ে দেখুন এক্সটেন্ডারে দেখুন চলে এসেছে। এখানে এবার আমাদের পাসওয়ার্ডটি এন্টার করতে, জাস্ট জয়েনে ক্লিক করলাম। তো দেখুন আমাদের কিন্তু এক্সটেন্ডার সাথে কানেক্ট হয়ে গেছে। তো যেখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা আমাদের মেন, সেটা একটি মাত্র সিগনাল এক্সটেন্ডার সাথে কানেক্ট করে দেখুন কত ভালো সিগনাল পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ডারের আমাদের এইখানে তিনটে আলো জ্বলছে। আমাদের এক্সটেন্ডারের যত বেশি আলো জ্বলবে তার মানে আমাদের এক্সটেন্ডারটি তত ভালো নেটওয়ার্ক সিগনাল পাচ্ছে, আর যত কম আলো জ্বলবে তার মানে তত কম সিগন্যাল পাচ্ছে। তো আপনারা লক্ষ্য রাখবেন মোটামুটি মিনিমাম যত দুটো যেন আলো জ্বলে, তবে কিন্তু ভালো রকমভাবে স্পিড এক্সটেন্ডার থেকে পেতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং আশা করছি আপনাদের আর ওয়াইফাই এর এই সমস্যার সম্মুখীন হতে হবে না, আপনাদের সিগন্যাল বুস্ট হবে এবং আমরা সঠিকভাবে সঠিক স্পিডে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তো এর পরেও যদি কোনো আমাদের প্রশ্ন থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেটা রিপ্লাই দিয়ে সে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন। এর ফলে যখনই আপনি এরকম নতুনত্ব টেকনোলজি এবং নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করবো, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো প্রত্যেক ভিডিও শেষে একটা কথাই বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেল আমাকে জুড়ে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। স্টে অ্যাট হোম বা